আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করেছি আমাদের ট্রেকিং। আজকে আমরা সবাই যাচ্ছি কিউকার্ডন, মানে অলরেডি কিউকার্ডন উঠা শুরু করেছি। বান্দরবান থেকে সকালে রওনা করেছি। আমার সাথে এখানে আছে আরাফ। আরাফ একটা হাই দাও। আচ্ছা হাই, হ্যালো, ঠিক আছে, চলো আরাফ, আমরা হাঁটতে থাকি সামনের দিকে, দেখা যাক কি অবস্থা। আজকে প্রথমবার, লেটস সি। বারবার পিছিয়ে পড়ছি টুরমেটদের থেকে, সবার পেছনে থেকে ভিডিওটা করছি। আচ্ছা, এই জায়গায় খুব সুন্দর একটা ভিউ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখন দেখা যাচ্ছে স্ক্রিনে, যদিও আমি সরাসরি চোখে যেটা দেখতে পাচ্ছি এটার সাথে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেক পার্থক্য, বাট স্টিল এটা দেখে আশা করি অনুমান করতে পারবেন যে কত সুন্দর ভিউ ছিল ওই জায়গায়। এবং এই জায়গায় আসার পরে প্রথম মনে হয়েছে যে না, tracking is going to be worth it. আচ্ছা, আমি খাবার পিছিয়ে পড়লাম, যাই বাকি দেখে ধরে ফেলি। এই জায়গায় হচ্ছে একটা বাঁশের ব্রিজ আছে, বাঁশের সাঁকো বলতে পারি আমরা এটাকে। সবাই পার হচ্ছে আস্তে আস্তে। এই জায়গায় আগে একটা সিমেন্টের ব্রিজ ছিল। আই ওয়ান্ডার যে এটা এই জায়গায় কিভাবে মানুষজন সিমেন্টের ব্রিজ করলো এবং কবে কখন করলো, আই ডোন্ট নো। সামনের পথটা হচ্ছে একটু রিস্কি, খুবই খারাপ। ভিডিওতে মনে হয় না বোঝা যাচ্ছে, ভিডিওতে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট যদি সরাসরি আসেন তাহলে দেখতে পাবেন। এই যে এই মুহূর্তে মনে হয় একটু বোঝা যাচ্ছে, একদম খারাপ। কত ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, খুবই চ্যালেঞ্জিং। বাকিরা যেহেতু পার করেছে, আশা করছি আমিও পার হয়ে যাবো ইনশাল্লাহ। জুবাইর, আমরা কতটুকু আসছি? আনুমানিক 1/10 তাও সবাই মোটামুটি টায়ার্ড, আমরা একটু রেস্ট নিচ্ছি। কি ঝর্ণা, চিংড়ি ঝর্ণা। আচ্ছা, সামনে চিংড়ি ঝর্ণা, আমরা এখন সেদিকে যাচ্ছি। আমরা মোটামুটি 1/6 পথ এসেছি। আমাদের টিমের বেশিরভাগ মেম্বারই টায়ার্ড, সবাইকে দেখা যাচ্ছে ওরা আরেকবার রেস্ট নিচ্ছে। আমাকে দেখেও বোঝা যাচ্ছে আমি প্রচণ্ড এক্সস্টেড। সো লেটস সি, সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ, লেটস কন্টিনিউ। আচ্ছা, এই যে পথ তা ধরে সামনে এগুলোই হচ্ছে, একটা ঝর্ণা আছে যেটার নাম চিংড়ি ঝর্ণা। আমি যদিও জানি না যে সামনে কি আছে, বাট খুব মনের সুখে এগোচ্ছি সামনের দিকে, পাথর বেয়ে বেয়ে। খুবই মজার একটা এক্সপিরিয়েন্স, অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে এসে। প্রথমে আমরা ভেবেছিলাম যে যাবো না, বিকজ আমাদেরকে গাইড বলেছে এখন পানি থাকবে না তেমন একটা, বাট এরপর মনে হলো যে না, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এবং পাথর বেয়ে উপরে ওঠাটা খুবই মজার ছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। এই যে পাথরে বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি, ছোট ছোট পাথর, ছোট বড় মিলিয়ে, এই যে দেখতে পাচ্ছেন না, আমার থেকে বড় বড় সাইজের পাথর। সো অনেক উপরে কিন্তু এটা, এই যে এখন এই অংশটাতে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে আশা করি।
আমরা এই মুহূর্তে আছি চিংড়ি ছড়নায়। এটা আনফর্চুনেটলি ঝর্ণায় তেমন পানি নাই, খুবই সামান্য পরিমাণ পানি। আমরা সবাই মোটামুটি টায়ার্ড, সবাই পানিতে ভেজার চেষ্টা করতেছে, বাট আনফর্চুনেটলি সেই পরিমাণ পানি নাই। অ্যাজ ইউ ক্যান সি খুবই সামান্য পরিমাণ পানি এই যেখানে দেখা যাচ্ছে। সো আই উইশ যে বর্ষাকাল আসতে পারলে ভালো হতো। আচ্ছা, সবাই হচ্ছে রেস্ট নিচ্ছে, ঝর্ণায় এখনও সবাই ছবি তুলছে অনেকক্ষণ ধরে। এখন যেখান থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে, খুব অল্প পরিমাণ পানি, পানি বেশি থাকলে একটু ভালো হতো, একটু রিফ্রেশমেন্ট হয়ে যেত। আনফর্চুনেট, দেখা যাক সামনে কী আছে।